إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هدي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله "يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون". يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في انفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم. اتقوا الله في علنكم وسركم. اتقوا الله في جميع أقوالكم وأعمالكم وشؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال ويعدنا من عباده المؤمنين المخلصين আল মোচাকিনু المسلمون মুসলিমন আল্লাহ সুভাহ তিনি আমাদেরকে তার বান্দা হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে অনেক বৈশিষ্ট্য দিয়েছেন এর মধ্যে কিছু বৈশিষ্ট্য ভালো আবার আছে মন্দ অনেকগুলো বিষয় আমরা অনেকেই আমাদের বৈশিষ্ট্য হিসাবে যেগুলোকে বরণ করেছি আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এমনই একটি বিষয় হল তুল আল আমল অত্যধিক আশা পোষণ করা জীবন সম্পর্কে জগৎ সম্পর্কে দুনিয়া সম্পর্কে অত্যধিক আশা পোষণ করা আজকে এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তুলুল আমল বলতে আসলে কি বোঝায় এবং এর অপরিহার্য পরিণতিটা কি এর ক্ষতিটা কী এবং এ থেকে নিজেদেরকে উদ্ধার করে কিভাবে আখিরাত মুখী এবং আল্লামুখী হওয়া যায় যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দুনিয়া সম্পর্কে অত্যধিক আশা পোষণ যেটাকে আরবিতে বলা হয় তলুল আমল এর সংজ্ঞা অনেকেই দিয়েছেন একটা হচ্ছে এই সার্বক্ষণিকভাবে দুনিয়ার প্রতি আগ্রহ পোষণ করা দুনিয়ার প্রতি তার প্রচণ্ড রকম লোভ থাকা এবং পাশাপাশি আখেরাতের ব্যাপারে গাফেল থাকা দুনিয়ার ব্যাপারে অত্যধিক আশা বা তুলুল আমল বলতে সেটা বোঝানো হয় কেউ কেউ বলেছেন এভাবে যে মানুষ তার নিজেকে দুনিয়ার প্রতি প্রচণ্ড আগ্রহী করে তোলে আকাঙ্ক্ষী করে তোলে এবং তাকে যে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেটা সে প্রায়ই ভুলে যায় এটাই হলো তলুল আমল আবার কেউ কেউ বলেছেন তলুল আমাল বলতে আমি একটা লম্বা হায়াত পাব এরকম একটা আকাঙ্ক্ষা পোষণ করা ফলে মাঝখানে যে আমার মৃত্যু এসে যেতে পারে আমি সেটা ভুলে যাচ্ছি এবং সেই কারণে দুনিয়ার পদ পদবী ক্ষমতা সম্পদ বিত্ত বৈভব এর লালসা পোষণ করা এটা হলো তুলুন আমাল এ সম্পর্কে আল্লাহ এবং তোর রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আসলে সতর্ক করেছেন যে এই ধরনের অত্যধিক আশা পোষণ করা যাবে না দুনিয়ার সাথে অতিমাত্রায় আল্লোক বা সম্পর্ক তৈরি করা যাবে না যার কারণে আমরা আল্লাহকে ভুলে যাই আমরা কোরআনকে ভুলে যাই হাদিসকে ভুলে যাই রসুল সাল্লা সাল্লামের সন্নাকে ভুলে যাই এবং আখিরাতকে ভুলে যাই পাশাপাশি কথাও বলতে হয় আল্লাহ তা সুবাহ আমাদেরকে দুনিয়া সৃষ্টি করে অনেক কিছুতেই আশা পোষণের অনুমতি কিন্তু দিয়েছেন যে কোনো ভালো কাজের আশা পোষণ করা এটাকে সুন্দরভাবে সম্পাদন করা বৈধ ইনকাম করা বৈধভাবে জীবন পরিচালনা করে স্বচ্ছলতা আনায়ন করা এই ধরনের আশা পোষণ কিন্তু শরীয়তে নিষিদ্ধ নয় এটা হলো হল আম বৈধ আশা সম্মত? আশা অর্থাৎ শরিয়া আমাদেরকে অপটিমিস্টিক হতে বলেছে আশাবাদী হতে বলেছে কিন্তু একটা নির্ধারিত সীমা পর্যন্ত অসীম আশা পোষণ করতে শরিয়া আমাদেরকে নিষেধ করেছে এবং অনুৎসাহিত করেছে একজন মানুষ যদি বলে আমি এক হাজার কোটি টাকার মালিক হব এটা অত্যাধিক আশা এমনকি এক হাজার কোটি বাদ দেন একশো কোটি টাকা এত টাকা দিয়ে কি করবেন তাই না কিন্তু এ কথা নিয়ে আমরা আজকে কেন আলোচনা করছি কারণ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এই সমাজের অধিকাংশ মানুষ অত্যধিক আশা পোষণ করে দুনিয়ার সাথে অতিমাত্রায় তারা মতো আল্লেখ হয়ে গেছে দুনিয়া ছাড়া আর কোনো কিছু তাদের মাথায় নেই এবং এর ফলে একজন আরেকজনকে ঠকায় প্রতিবেশী প্রতিবেশীকে ঠকায় ভাই ভাইকে ঠকায় সন্তান পিতামাতার মৃত্যুর ইন্তেজার করে অফিসের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয় শ্রমিক আর মনিবের মধ্যে একটা বিশাল খারাপ সম্পর্ক তৈরি হয় শাসক আর শোষিত জনগণ আর শাসকের মধ্যে একটা বিশাল সংঘর্ষ এবং দূরত্ব তৈরি হয় শুধু দুনিয়ার জন্য সারা বিশ্বব্যাপী এই যে সংঘর্ষ এটা কি আখেরাতের কারণে হয় কখনই আখেরাতের কারণে হয় না মসনত ক্ষমতা বৃত্ত বৈভব এসব কিছু দেখেন দুনিয়াকে কেন্দ্র করে অনেক সময় নারীকে কেন্দ্র করেও সংঘর্ষ হয় নানা রকম সব কিছুর পেছনে হচ্ছে দুনিয়ার প্রতি অত্যধিক আশা পোষণ করা এই অত্যধিক আশা আমাদেরকে আসলে পশুতে পরিণত করেছে মানুষের আচরণ দেখলে যেমনটি আল্লাহ সুমান তালা বলেছেন তারা পশুর মতো বরং পশুর চাইতেও আরও অধম এ বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসে পৃথিবীতে কত মানুষ ইভেন মুসলিম সমাজের কত সদস্য যারা নামধারী মুসলিম তাদেরকেও আমরা পশুর চাইতেও অধম দেখতে পাই প্রচণ্ড লোভী দেখতে পাই যারা মানুষের অধিকারকে ক্ষণ্ন করে নিজের প্রয়োজন নাই তারপরেও বিত্ত বৈভবের এক বিশাল পাহাড় গড়ে তোলে আল্লাহ তাদেরকে হেদায়ত করুন এই তো করছে তাহলে যেটা আমরা বললাম আশাবাদী হওয়া কিন্তু শরীয়তে নিষিদ্ধ নয় কারণ আল্লাহ আল্লা হতালা তিনি আমাদেরকে আখিরাতকে এক নম্বর প্রায়োরিটি হিসেবে সেট করে দিলেও তিনি দুনিয়ার কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন ফলে দুনিয়ার বৈধ এবং সুন্দর কাজগুলো সুসম্পন্ন করার আশা তো করতেই হবে যেমনটি তিনি সুরাতুল কাসাসের মধ্যে বলেছেন ওয়াব ফিমা গি ফি মা আয় দা কাল্লাহুদ্দা রয় রয়তা ওয়াল অ্যা দুনিয়া ও আহ সিন ক্যাম আ আহ সান আল্লাহ ইলেক ওয়াল অ্যা দ্য ব গ ইল ফিল আরুদি ইন আল্লাহ আলা ইউ অনেক বিশাল এক উপদেশ আল্লাহ সুমানতাল্লা এখানে দিয়ে ফেললেন বললেন আল্লাহ তোমাকে যা দান করেছেন তোমাকে তিনি যা প্রদান করেছেন তুমি সেগুলোর মধ্য দিয়ে আখিরাতকে তুমি তালাশ করো অনুসন্ধান করো দেখেন প্রথমেই বলছে তুমি আখেরাতমুখী হও তোমার ফোকাসটা হচ্ছে আখেরাত তবে আখেরাতমুখী হতে গিয়ে তুমি বৈরাগ্যবাদকে তুমি গ্রহণ করো না বৈরাগী হয়ে যেও না ওলা তানসা না সুইবা ক্যামিনা দুনিয়া আর দুনিয়া তোমার অংশ তুমি ভুলে যেও না দুনিয়া তোমার অনেক রেসপন্সিবিলিটি আছে তোমার পরিবারের রেসপন্সিবিলিটি আছে তুমি যে জনপদে বাস করো সেখানকার রেসপন্সিবিলিটি আছে তোমার সামাজিক রেসপন্সিবিলিটি আছে তোমার রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে এবং সে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু দুনিয়ার সাথে তোমাকে অনেকভাবে সম্পৃক্ত হতে হবে সেটা কিন্তু ভুলে যেও না আখেরাতের দিকে তোমাকে ডাকা হচ্ছে তার মানে এই নয় যে দুনিয়ার সব কিছু তুমি ইগনোর করবে আর দুনিয়ার সাথে যখন তোমার সংযোগ স্থাপন হবে তখন এহসানের কথা ভুলে যাওয়া যাবে না ও আহসেন এহসান করো কেমন আহসান আল্লাহ হুইলেক যেমনিভাবে তোমার প্রতি আল্লাহ এহসান করেছে সুভান আল্লাহর এহসান যদি আপনি চিন্তা করা শুরু করেন তাহলে শেষ করতে পারবেন না এই যে সুন্দর নাক চোখ কান মেধা এই যে সুস্থ শরীর এই যে শক্তি এবং আরও কত কিছু আল্লাহ তাল্লাহ দিয়েছেন আপনার বাইরেও তো আপনাকে কত নিয়ামত দিয়েছেন পুরুষদেরকে ভালো স্ত্রী দিয়েছেন স্ত্রীদেরকে ভালো স্বামী দিয়েছেন একটা সুন্দর সমাজ দিয়েছেন বিনা পয়সায় অক্সিজেন দিয়েছেন অক্সিজেনের জন্য কেউ পে করেছেন নাকি সব কিছুই তো সুজলা সুফলা শস্য শ্যামলা কিছুই তো আল্লাহ বিনা পয়সা দিয়েছেন তাই না সবকিছু নিয়ামত ও ইনতার নিয়ামত আল্লাহ হ সুহা যদি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করেন গুনে শেষ করা যাবে না শেষ করতে পারবেন না সুতরাং আল্লাহ বলছেন তিনি তোমার প্রতি যে এহসানটা করেছেন তুমি আহসান করো এহসানের দুটো অর্থ এক সদয় আচরণ করা আরেকটা হলো প্রত্যেকটা কাজ যথার্থভাবে আদায় করা আল্লাহ দুটোই করেছেন আল্লাহ আপনাকে যথার্থভাবে তৈরি করেছেন সৃষ্টি করেছেন সুন্দর অবয়ব দিয়েছেন আবার আপনাকে সেরিয়াও দিয়েছেন একটা সুন্দর ডিসিপ্লিন দিয়েছেন যাতে আমরা ওই ডিসিপ্লিনটা ফলো করে সেরিয়াটা ফলো করে দুনিয়ায়ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি এবং আখিরাতে নাজাত পেতে পারি কি চমৎকার এহসান তার সৃষ্টিগত দিক থেকেও এহসান সেরাই দিক থেকেও এহসান সদয় এবং আল্লাহর দয়ার দিক থেকেও তিনি আমাদের প্রতি সর্বোচ্চ অহসান করেছে আমরা কিভাবে এহসান করব আমরা এহসান করব আল্লাহর নির্দেশ মেনে চলাটা আমাদের সবচেয়ে বড় অহসান হবে এবং এই মেনে চলাটা এহসানের মূল অর্থ অর্থাৎ যথার্থভাবে যে যেটি তিনি বলেছেন যেভাবে আল্লাহকে ভয় করা উচিত যেভাবে আল্লাহর তাকোয়া মেনটেন করা উচিত সেভাবে আল্লাহর তাকোয়া মেনটেন করা অবলম্বন করে তাহলে যেভাবে আল্লাহর ইবাদত করা উচিত যেভাবে আল্লাহর নির্দেশ মেনে চলা উচিত যেভাবে আল্লাহ সালা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আমাদেরকে মানে চলতে বলেছেন সেই নির্দেশ মেনে চলাটাই হচ্ছে এহসান আল্লাহ সৃষ্টিগতভাবে সেরাইভাবে আমাদের প্রতি এহসান করেছেন অতএব আমরা আনুগত্যের মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের এতাহাতের মাধ্যমে আমরা এহসান করব সেই নির্দেশ আল্লাহ তালা এখানে দিয়েছেন ওলা তবগিল ফাসাদ ফিল আর্ধ আর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না মানুষকে মানুষকে দেখলে এখন মনে হয় যে ফাসাদটাই হচ্ছে তার মূল কাজ মূল ফোকাস পরিবারের মধ্যেও দেখি যে ফাসাদ আর ফাসাদ প্রতিষ্ঠানের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ঝগড়া জাতি গ্রুপিং লেগে আছে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে যে কোনো বড় ইন্ডাস্ট্রিতে সবখানে ফাসাদ আর ফাসাদ ঘুষ খেয়ানত মিথ্যাচার দুর্নীতি আছে না বলেন তো এগুলো কি ফাসাদ নাকি আহসান আল্লাহ বলেছেন তোমরা ফাসাদ করে বেড়াবে না এই দুনিয়াতে ফাসাদ বারপা করবে না তোমরা আল্লাহ তাআলা তালা ভালোবাসেন না সে কথা তিনি এখানে বলেছেন যাই হোক এই আয়াতের মূল কথা হচ্ছে আপনি হবেন এটা হচ্ছে জীবনের মূল নির্দেশনা মূল ফোকাস যদি আখেরাতকে ভুলে যান ফোকাস থেকে সরে গেলেন বিপথে চলে গেলেন বিচ্যুতির মধ্যে পড়ে গেলেন তবে আপনি দুনিয়াকে ভুলে যাবেন না তাহলে আমাদের মূল জিনিস হচ্ছে আখিরাতমুখী হওয়া ফার্স্ট প্রায়োরিটি মূল ফোকাস জীবনের কিন্তু দুনিয়ার ব্যাপার দুনিয়ার বিষয়গুলোকে অ্যাফেয়ার্সটাকে আমরা ইগনোর করব না দেখেন আল্লাহর বলার ভঙ্গিটা দেখেন তিনি বলেননি দুনিয়ামুখী হও নাও দুনিয়ামুখী হওয়া যাবে না কিন্তু দুনিয়াকে উপেক্ষা করা যাবে না তাহলে যত দায়িত্ব কর্তব্য মুসলিমদের উপরে উম্মার উপরে অথবা উম্মার প্রত্যেক ব্যক্তির উপরে পড়েছে সে কিন্তু সেটা পালন করতেই হবে যদি সে সেটা না করে তাহলে সে আল্লাহর আনুগত্য করলো না রাসুল সাল্লাহ সাল্লামের সুন্দর আনুগত্য করল না তাহলে মুসলিমদের দুনিয়াদারি হচ্ছে আল্লাহ এবং তার সাল্লাহ সাল্লামের নির্দেশনা মোতাবেক দুনিয়া চালানো সমাজ চালানো পরিবার চালানো নিজেকে চালানো এই তাহলে তুলুল আমাল যেটার মানে হচ্ছে দুনিয়ার প্রতি অধিক আগ্রহ অধিক লোভী দুনিয়ার সাথে অত্যধিক সম্পৃক্ত হয়ে যাওয়া যে আপনি খাও দাও ফুর্তি করো এই টাইপের চিন্তাভাবনা মাথায় নিলেন নাচ গান ডিজে পার্টি অমুক তমুক করে জীবনটাকে আপনি অন্যরকম করে ফেললেন একজন মুসলিমের জীবন এর সাথে যার কোনো সম্পর্ক নেই সেটাই হল তুলুল আমাল এবং তার পরিণতি আল্লাহ সুহান তালা বলেছেন যারা এভাবে করবে দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহর কাছে তাদের কোনো অংশ নেই যেমনটি সুরাতুল বাকারার আর ছিয়ানব্বই নম্বর এতে বলেছেন ওতে আহ রাস্না আলা হায়া তুমি অবশ্যই তাদেরকে পাবে যে মানুষের মধ্যে তারা সবচেয়ে বেশি লোভী দুনিয়ার জীবনের প্রতি তারা অতি আগ্রহী অমিনাল্লা দিনা এশাকু ইয়াদ্দু আহাদুহুম আর যারা শিরকে লিপ্ত পোত্তলিকতায় লিপ্ত এটা শুধু যে কোনো পত্তলিক ধর্মকে বলা হচ্ছে না যে কোনো মানুষের মধ্যে ইভেন মুসলিমদের মধ্যেও যারা শেরকে লিপ্ত আহাদ হোম তাদের প্রত্যেকেই চায় কি চায় লাউ ইউ আল ফানা যদি হাজার বছর বয়স পাওয়া যেত মিনাল আই আম্মার আর অত্যধিক বয়স পেলেও আজাব থেকে তা কিন্তু আপনাকে রক্ষা করবে না এক হাজার বছরই বাঁচলেন তারপরে মৃত্যু তারপরে যদি আজাবের মুখোমুখি হয় হতে হয় তাহলে এক হাজার বছরের এই দীর্ঘ বয়স কাউকেই আল্লাহর আজাব থেকে বাঁচাবে না অল্লাহ বা সুইরুম বিমায় আমালুন। আর বান্দারা যে আমল করে আল্লাহ সে সম্পর্কে সেগুলো দেখেন আচ্ছা এখানে একটা জিনিস খুব অবাক করা ব্যাপার সমাজকে যদি একটু সার্চিং মাইন্ড নিয়ে একটু দেখেন দেখবেন যে বয়স্করাই দুনিয়া লোভী বেশি বয়স করা বেশি দুনিয়া লোভী অথচ তার আর কদিন এটা হিসেব করতে হবে তাই না কদিন আর বেঁচে থাকবে সে কারণ বিশাল একটা বয়স তো সে ফেলে রেখে এসছে যার বয়স পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তিনি কি করে দুনিয়ার প্রতি আগ্রহী হতে পারেন তার তো আখিরাতমুখী হওয়ার কথা কিন্তু পৃথিবীর আধুনিক সভ্যতা মানুষকে দুনিয়ামুখী করে দিয়েছে দুনিয়ার প্রতি লোভী করে দিয়েছে এখানে দেখেন একটা হাদিস এটি সাহিব খাঁইর মধ্যে এসেছে আবহাওয়ার দি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন সেমাই তুরাসুল আল্লাহ সাল্লাল্লাহ রাইলাইহি ওয়াসাল্লামীয়া উল লাই আজালু কালবুল কেবিরে শাব বানফিদ নাতেইন লাই আজালু কালবুল কেবিরে শাববান দুনিয়া যে বেশি বয়স্ক মানুষের কাল্প দুটো ক্ষেত্রে যুবক থাকে বয়স্ক মানুষের কাল্প অন্তর দুটো ক্ষেত্রে যুবক থাকে ওটা বুড়া হয় না একটা হলো দুনিয়া প্রীতি দুনিয়ার প্রতি লোভ লালসা এবং আকর্ষণ এবং আরেকটা হলো অত্যধিক আশা পোষণ করা দেখবেন যে ষাট সত্তর বছর বয়সেও অনেকে হাজার হাজার কোটি টাকার স্বপ্ন দেখে জনগণের সম্পদ মেরে দেওয়ার স্বপ্ন দেখে প্রতিবেশীর সাথে এখনও গণ্ডগোল করে হয়তো দুদিন পরে মারা যাবে এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না দখল করে রাখে গ্রামে গ্রামেগঞ্জে আরেকজনের আইল নিজের মধ্যে ঢুকিয়ে ফেলে এই যে বিষয়গুলো এগুলো বয়সের সাথে সম্পর্কিত নয় কারণ কারণটা কি সেটাও কিন্তু আরেকটা হাদিসে সম্ভবত বলা হয়েছে যে কারণ যে ব্যক্তি অল্প বয়স থেকেই একটা জিনিসকে কালচার করে ফেলে লোভ লালসাকে কালচার করা দুনিয়ার প্রীতির বন্ধনে যে একবার আবদ্ধ হয়ে যায় থেকে সে ছুটতে পারে না ফলে আগামীদের মৃত্যু হবে সেই লোকও আজকে পৃথিবীর প্রতি তার আকর্ষণ কমাতে পারে না এই জন্যই নবী সাল্লাহ সাল্লাম এটা বলেছেন নিশ্চয়ই এই যে জেনারেশান যারা বড় হলেও দুনিয়া প্রীতি থেকে নিজেকে মুক্ত করতে পারে না অত্যধিক আশা থেকে নিজেকে মুক্ত করতে পারে না কারণ তারা অনেক আগ থেকেই এটাকে কালচার করেছে ফলে তার অন্তরে এই লোভ এই আগ্রহ অত্যধিক আশাটা সবসময় ঠিক যৌবনের মতোই চিরজাগরুক থাকে তো এখানে আমরা কিছু আলোচনা করেছি যে অত্যধিক আশার কারণে কী কী ক্ষতি হতে পারে প্রথমত অত্যধিক আশা মনে রাখবেন এটা একটা ভয়ঙ্কর ব্যাধি এটা কঠিন একটা ব্যাধি আমরা ব্যাধি বলতে যে কোনো কঠিন কিডনির রোগ হার্টের রোগ ক্যান্সার এগুলোকে মনে করি আসলে কিছু কিছু খারাপ অভ্যাসও খুব বড় ধরনের ব্যাধি একটা রোগ আপনার মৃত্যুর কারণ হতে পারে আর একটা খারাপ অভ্যাস পুরো সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট দ্বিতীয় হচ্ছে অত্যধিক আশা পোষণ করা বা তুলুল আমাল এটা শয়তানের ওয়াসওয়াসা শয়তানের কুমন্ত্রণা শয়তানের কুমন্ত্রণের মধ্য দিয়ে আপনার জীবনটাকে বরবাদ করে দিতে চায় আপনাকে ফাসাদ এবং বিপর্যয়ের সাথে সম্পর্কিত করে দিতে চায় এবং আপনার আখিরাতকে বরবাদ করে দিতে চায় এখানে দেখেন আমরা আদম আজম সালামের সাথে ইবলিসের যে ঘটনাটা কোরআন থেকে জানি সেখানে কি দেখি দেখি ইবলিস তাকে বলেছিল যে দেখেন আপনাকে ওই গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছে এটার কারণটা কি জানেন কারণ সে তো মিথ্যাই বলে সে কি কোনোদিন সত্য কথা বলে সে বলেছিল কারণ ওই গাছের কাছে গেলে আপনি এই জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন ফলে আমি আপনাকে নসিহা করছি দেখেন সে নসিহা করছে আমি আপনাকে নসিহা করছি যে আপনি ওই গাছের কাছে যান এবং চিরস্থায়ী হয়ে যান কোরআন দুটো আয়াতে কথাটা বর্ণনা করছে যেমন তহার মধ্যে বলছে ফাওয়াস ইলাইহি শায়তান ও কায়ালায় আদম হাল আদুল্ল আলা শাহ জরাতেল খুলদি ওয়া মুল কিন লায়াবলা শয়তান আদম আলাহিসাল্লামকে ওয়াসওয়াসা দিলেন কুমন্ত্রণা দিলেন এবং বলল বলল হে আদম আমি কি তোমাকে চিরস্থায়ী হওয়ার গাছটা চিনিয়ে দেব। এবং এমন এক রাজত্ব এর সাথে তোমাকে পরিচয় করে দিবে যেটা কখনোই ধ্বংস হবে না দ্বিতীয় আয়াতটি হচ্ছে সুরাতুল আরফের বিশ একুশ বাইশ এখানে আল্লাহ সাল্লা বলছেন ওয়াকায় শয়তান বলল শয়তানের কথাটা আল্লাহ করছেন যে তোমাদের দুজনের রব তোমাদের দুজনকে এই গাছটা থেকে নিষেধ কেন করেছেন জানো এজন্যই করেছেন যে তোমরা ফেরেস্তা হয়ে যাওয়া আউ তাকুনা মিন আল দিন অথবা তোমরা এই জান্নাতে চিরস্থায়ীভাবে থেকে যাবা এটা আল্লাহ চাচ্ছেন না ফলে তোমাদেরকে বলেছেন ওই গাছের নিচে যেয়ে না কারণ ওই গাছের নিচে গেলেই হয় তোমরা ফেরেস্তা হবা নয় তোমরা চিরস্থায়ী হয়ে যাবা ওকাসা মাহুমা ইন্নি লাকুমা ল্যামিনান না এবং তাদের দুজনের কাছে সে কসম কেড়ে বলল যে আমি অবশ্য অবশ্যই দেখেন ইন্নি লাকুমা ল্যামিনান না সহীন দেখেন লামে তাকিদ ব্যবহার করা হয়েছে ইন্নি এটা এটাও আকিত অবশ্য অবশ্যই আমি তোমাকে নাসিহা করছি কি ভয়ঙ্করভাবে দেখেন কসমকে কসম আরেকটা তাকিত সে কসম করলো তাকিদ দিয়ে বারবার তাকিত দিয়ে বললো আমি আপনাকে নাসিহা করছি অতএব প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা বি কেয়ারফুল কে আপনাকে নাসিহা করছে আপনাকে সতর্ক হতে হবে কসম কাড়লেই সবাইকে বিশ্বাস করা যাবে না বললেই আপনি বিশ্বাস করবেন না আমরা কত উন্নয়নের গল্প শুনেছি কত কিছুর গল্প শুনেছি রাজনীতিবিদদের ওয়াদা শুনেছি এবং তাদের মিথ্যাচার জাতির সামনে আজকে স্পষ্ট হয়ে গেছে এখনও সেটা চলছে কোনো সুনির্দিষ্ট দলের কথা আমরা বলছি না শয়তানের পথে যারা চলে দুনিয়া প্রীতির বন্ধনে যারা আবদ্ধ দুনিয়ার ক্ষমতাই যাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তারা শয়তানেরই পায়রভি করে আনুগত্য করে অতএব তাদের মিথ্যা বলতে কোনো বাধে না কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে যারা কোরআন সুন্নাকে নিজেদের মূল চালিকা শক্তি হিসাবে গ্রহণ করেছেন গাইডেন্স হিসাবে গ্রহণ করেছেন তারা কিন্তু তাদের গাইডেন্স এখানে পেয়ে যাবে তাহলে অন্য মানুষ থেকে অন্য ব্যক্তির ওয়াজ থেকে নাসিহা থেকে শয়তান বা এভ্রিসের নাসিহা থেকে আমাদের উপকৃত হওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা এই আয়াতের শেষে এসে বলছেন হুমা বেগরুর পরিশেষে শয়তান তাদেরকে প্রতারণা করে বিচ্যুত করে দিল দেখেন কি সুন্দর নাসিহা তাই না মাঝে মাঝে মনে হয় আহা কি সুন্দর নাসিহা এভাবে শায়তান মানুষকে আসলে সত্য পথ থেকে বিচ্যুত করে ফেলে আখিরাত থেকে বিচ্যুত করে ফেলে আল্লাহ এবং তরাসুল সাল্লাহ সাল্লামের পথ থেকে তাদেরকে দালালতের দিকে নিয়ে যায় সেটিও আল্লাহ সামতাল বলছেন ইন্নাল্লা আলা আর তদ্দু আলাহ আদব্যারহিমায় তাবাইন আল্লাহমুল হুদা আশায়তানুস আলাহুম ও এম্লা আলাহুম যারা তাদের কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোরআন সন্ন্যার নির্দেশনা গাইডেন্স স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাদের পেছন দিকে ফিরে যায় পেছনের ভুল মতবাদের দিকে অথবা ভুল ভ্রষ্টতার দিকে যদি সে ফিরে যায় আল্লাহ তাদের কথা বলছেন ও সউল আলহম শয়তান তাদের কাছে সবকিছু সুন্দর করে তুলে ধরে ও আমলা আল্লাহম এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয় মিথ্যা আশা প্রদান করে হাসান আল বসরি রাহমাহুল্লাহ তিনি এই আয়াতের আমলা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন অর্থাৎ শয়তান তাদের যে কোনো ভুল ত্রুটি এবং পাপকে খুব সুন্দর করে দেখা এটা তো খুব সুন্দর কাজ খুব সুন্দর পাপ এটা বলে না খুব সুন্দর কাজ এটা খুব সুন্দর কাজ আর তাদেরকে বলে কাজ চালিয়ে যাও অনেক টাকা আসবে অনেক বিশাল ব্যাংক ব্যালেন্স করা যাবে ইত্যাদি আচ্ছা শয়তান মানুষকে সবসময় মিথ্যা আশ্বাস দেয় দুনিয়ার প্রীতির বন্ধনে যারা আবদ্ধ হয়েছে আপনি দেখেন সে রাজা বাদশাহ থেকে আরম্ভ করে সবাই তাদের অধিকাংশের শেষ পরিণতি কিন্তু ভালো হয়নি ফেরাউন্ন অমৃত থেকে আরম্ভ করে আবু জাহাল বা আজকের যুগেও মানুষ যখন ক্ষমতায় থাকে অথবা কর্পোরেট সংস্থার বিশাল মালিক ব্যাংক অ্যাসোসিয়েশনের বিশাল কর্মকর্তা তাই না এরা প্রত্যেকেই যখন তারা এই পদগুলোতে থাকে তখন তারা সততা ভুলে যায় শয়তান তাদের ভালো নসিহাতকারী হয় এবং বলতে থাকে সুযোগ এসেছে গ্রহণ করো তাদেরকে মিথ্যা আশ্বাস শয়তান দেয় সেই কথাটি সুরাত উন্নসার একশো বিশ নম্বর রয়েতে আল্লাহ তালা তুলে ধরেছেন ইয়াঈ দুহুম অয়ুম্যানি হিম শয়তান তাদেরকে ওয়াদা দেয় প্রতিশ্রুতি দেয় তোমার কোনো সমস্যা নেই সব কিছু ওকে এবং তোমার পিছনে শক্তি সামর্থ্য বিত্ত বৈভব সব কিছু আছে এবং তাদেরকে আশ্বাস দেয় ওয়ামা এই শয়তান ও ইল্লা গুরুরা প্রকৃত অর্থে শয়তান তাদেরকে প্রতারণা ছাড়া আর কোনো কিছুর আশ্রয় দেয় না প্রত্যেক ব্যক্তি সে যদি নিজে নিজেও সিদ্ধান্ত নেয় যে আমি দুর্নীতি করে অবৈধভাবে দুনিয়ার এই এই বিষয় কামাবো এই এই জমিগুলোর মালিকানা নেব এটা কিন্তু প্রতারিত আপনি নিজেকে প্রতারিত করলেন আর যদি কারো নসিহা শোনেন তাহলে সে আপনাকে প্রতারিত করল মানুষের সত্যিকার নসিহাতকারী হচ্ছে সে ব্যক্তি যে আপনাকে আল্লাহ এবং রেসুদের দিকে পথ দেখিয়ে দিল যে আপনাকে সততাপূর্ণ কোনো পরামর্শ দিল যে আপনাকে আখেরাত মুখী হতে সাহায্য করলো যে আপনার সালাদটাকে ঠিক করে দিল আপনার আকিদাকে কারেকশন করে দিল এবং আপনার আখলাকটাকে সুন্দর হতে সাহায্য করলো এ হলো প্রকৃত নাসিহাকারী আর যে আপনাকে দি দিল খারাপ পরিণতির দিকে ঠেলে দিলো দুনিয়াদারের দিকে যে আপনাকে টেনে নিল এরা হচ্ছে আপনার খারাপ বন্ধু যারা যাদের পরামর্শের কারণে আপনাকে একসময় না এক সময় সাফার করতেই হবে সেটা হতে পারে দুনিয়ায় আর আখেরাতে তো অবশ্যই আচ্ছা সুতরাং একজন আলেম এভাবে বলেছেন আমি সেটা কোট করছি তুলুল আমালি তুলি ইয়স আনিল আমালি। অর্থাৎ অধিক বা অত্যধিক আশা মানুষকে ভালো আমল থেকে একদমই তাকে হটিয়ে দেয় সরিয়ে দেয় আমালুহু ফামান ফামান্তালা লুহু প্রথমটা হলো আমাল হামজা দিয়ে আর শেষেরটা হলো আমাল আইন দিয়ে অতএব যার আশা অত্যধিক হয়ে গেল তার আমলটা নষ্ট হয়ে গেল খারাপ হয়ে গেল ওমান ওমান ওমেন এলুহু আম আলুহু যার আমল বা আশা এটা তাকে গাফিল করে দিল তার আমল অর্থাৎ এই অত্যধিক আশার ভিত্তিতে সে যে আমলটা করে সে আমলটা তাকে অপমান করে দিল দেখেন এটা কত সত্য কথা ওমান হু ইস্তাহাত দুনিয়া আর যার আমল অথবা প্রত্যাশা আশা অত্যধিক হয়ে গেল তাকে দুনিয়া গোলাম বানিয়ে নিল ও শা গালাত হু বিজা ইহা ও শাহাতিহা হাত ইয়ার হালা আনহা মিনগাই রেজাদিন এবং তাকে দুনিয়ার শোভা কামনা বাসনা দিয়ে তাকে এতটাই ব্যস্ত করে দিল যে সে দুনিয়া থেকে যাওয়ার সময় তার কোনো পাথেওই আর থাকলো না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তৃতীয়ত যে বিষয়টা আমরা বলবো যে অত্যাধিক আসার কারণে আমাদের যে ক্ষতিটা হয় সেটা হলো আমাদের দুর্ভাগ্য এবং আমাদের ধ্বংসের একটা বড় কারণ হচ্ছে অত্যাধিক দুনিয়া প্রীতি অথবা দুনিয়ার ব্যাপারে অত্যধিক আশা পোষণ করা বহু মানুষ দেখবেন তার টাকা চাই টাকা চাই কিভাবে ঘুষ টাকা চাই টাকা চাই কিভাবে দুর্নীতি করে তাই না বিষয়টা এতটাই যেটা আমরা শুরুতেই বলেছি এটা একটা সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে যারা নির্বাচনে দাঁড়ান তারা অনেক টাকা খরচ করেন এবং পরে অবৈধভাবে সেই টাকাটা তারা উঠান এরা তো একটা কথা বললাম এই ধরনের দুর্নীতি কি কর্পোরেট সংস্থায় হয় না সরকারি অফিস আদালতে হয় না বিভিন্ন সেক্টরে এটা এখন ভয়ানক সংক্রামক রোগে পরিণত হয়েছে আচ্ছা ভালো কথা এখন সব খারাপ জিনিসে মানুষ অভ্যস্ত হয়ে গেছে তারপরেও কি রক্ষা আছে বলেন তারপরেও কি রক্ষা আছে একটা পুলিশি রাষ্ট্রীয়ত তো রক্ষা নাই রে ভাই কতদিন চালাবেন এভাবে আল্লাহর একটা ধরা আছি হেল লা মানুষকে সুযোগ দেন একদম ছেড়ে দেন না বুঝতে পেরেছেন এটা আল্লাহর নিয়ম আল্লাহর সুন্না সেটাও তো ভুলে যাচ্ছে সকল মানুষ অতএব অত্যধিক আশা পোষণ করার পরিণতি হচ্ছে ওয়াল হালাকু দুর্ভাগ্য আপনাকে বরণ করতে হবে আর ধ্বংসের মুখোমুখি বেজ্জাতের মুখোমুখি অপমানের মুখোমুখি মানুষের মানুষের লানাতের মুখোমুখি হবেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম এ সম্পর্কে এবং এর পরিণতি সম্পর্কে আমাদেরকে বারবার বারবার সতর্ক করেছেন তবানি এবং ইবনু আবিদ দুনিয়া একটা হাসান সানাদে আব্দুল ইবন অমর রদি আল্লাহ তালা একটা হাদিস বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নাজা আউ্ল হায়াদহিল উম্মাহ বিল ইয়াকিন ওয়া জুহদি ওয়াহলিকু আখির হায়াদহিল উম্মাহ বিল বুখলি ওয়াল আমালি এই উম্মতের প্রথম ভাগের মানুষেরা সাহাবাই কেরাম তা বেউন এবং তাদের অনুসারী মুসলিমগণ ইমামগণ তারা নাজাদ পেয়েছে তারা পরিত্রাণ পেয়েছে ইয়কিন ইমান এবং যুহুদ দুনিয়ার প্রতি অনাগ্রহের মাধ্যমে আবু বকর রাদি আল্লাহ তাল অমর রাদি আল্লাহ দেখেন তারা কি খলিফা ছিলেন না প্রথম খালিফা আবু বকর তারপরে অমর অমর রাদি আল্লাহ বলা হতো অর্ধ দুনিয়ার বাছা আমিরুল মেনিন খালিফাতুল মুসলিমিন কিন্তু তাকে তো দেখি যে দুনিয়ার প্রতি তার কোনো আগ্রহই নাই সবকিছু রেস্লা সাহেবের মতো দান করে দিতেন রাত্রে ঘুরতেন কে কষ্টে আছে তার জন্য খাদ্য নিয়ে যেতেন খাদ্য প্রোভাইড করতেন আবরাদ আল্লাহ তালানহ রাত্রে ঘুরে ঘুরে দেখতেন কোথায় কে কষ্টে আছে তারা দেখতেন মানুষের কষ্ট এই যে এটাই হচ্ছে মুসলিমদের দুনিয়ার সাথে সম্পর্ক দেখেন মুসলিমদের দুনিয়াদারি এটা যে পৃথিবীতে কে কষ্টে আছে কে দুঃস্থ আছে কে নিডি আছে তার পাশে গিয়ে দাঁড়ানো তার সেবা প্রদান করা সমাজের ওয়েলফেয়ার এবং সমাজ সেবা করা এটা হলো মুসলিমদের দুনিয়াদারি এটা অন্যদিকে যুহুদ নিজের কিন্তু দুনিয়ার প্রতি কোনো আগ্রহ নাই একদম শ্রেষ্ঠ রাষ্ট্রের প্রথম আসনে বসেও একটা টাকাও নিজের পকেটে তারা নেন নাই এটা হলো যুহুদ জোহদ মানি এটা ভাববেন না যে দুনিয়ার প্রতি তাদের কোনোই নজর নাই বসে 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 ধ্যান করতেছে ন ইসলামের জোহদটা হলো দুনিয়ার সব কাজ ঠিক মতো করবে তবে দুনিয়ার লোভে এবং দুনিয়ার আকর্ষণে পড়বে না এই জন্যই নবী সাল্লা সাল্লাম বললেন যে এই উম্মার প্রথম ভাগের মানুষেরা তারা নাজাদ পাবে ইমান এবং জৌহদের কারণে আর সে অংশটা তারা বহল বহল মানি হচ্ছে কৃপণতা আর আমল মানে অত্যাধিক আশা তারা কৃপণতার কারণে এবং অত্যাধিক আশার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হবে আর এখন একটা বিষয় আসে যে তাহলে আমাদের করণীয়টা কি অত্যধিক আশা তাহলে কি আশা ছেড়ে দেব আপনারা কি আশা ছেড়ে দেবেন না তুলুল আমাল এর বিপরীত হচ্ছে কাসরুল আমাল অথবা কেসারুল আমাল অর্থাৎ আশাকে লিমিট লিমিটেড করে ফেলা আশাকে লিমিটেড করে ফেলা কীরকম আপনার জীবনের জন্য যা প্রয়োজন সেটি আপনি বৈধভাবে অর্জন করে গ্রহণ করবেন এর বেশি কোনো প্রয়োজন নাই এর বেশি কোনো প্রয়োজন নাই আল্লাহ খেয়াল করে দেখেন এই দৃষ্টিভঙ্গিটা এই যে প্যারাডাইমটার কথা আমরা বললাম এইটা সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা ইনসাফ কায়েম করে ফেলবে আমি আমার যতটুকু দরকার ততটুকু ডেপো অধিকাংশ থেকে যাবে না আজকে যদি আমাদের দেশ থেকে অধিক হারে টাকা মানি লন্ডারিং না হতো তাহলে কি এ দেশটা এত অর্থনৈতিক যাতাকলে পড়তো কেউ কেউ ভেবে তার হাজার হাজার কোটি টাকা প্রয়োজন তখনই কিন্তু ইম ব্যালেন্সটা তৈরি হলো এখানে আমরা কতজন মানুষ সবার জন্য আজকে খাবার পাকানো হলো দুজন এসে বললো ওনার সব খাবার দরকার নিয়ে গেল বাকিরা কেউ অভুক্ত থাকবে না বুঝতে পেরেছেন তো তাহলে কিন্তু প্রত্যেকে যদি বলতো আমি যতটুকু খেলে আমার চলে ততটুকুই আমার প্রয়োজন তাহলে কিন্তু প্রত্যেকে কিছু না কিছু পেত আর নির্লোভ মোমেন্টরা তো আরও আরও সুন্দর অবস্থানে কীরকম আমরা তো পেট পুরে খাবো না তাই না দেখেন ডাক্তাররাও বলে পেট পুরে যত খাবেন ততই আপনার ক্ষতি হবে তাহলে খাবার যত কম খাবেন শরীর তত ভালো থাকবে শরীর কিন্তু অনেক খাবার চায় না কিন্তু শরীর চায় হেলদি ফুড আমরা খাই জাঙ্ক ফুড এজন্য একটু পরপর খিদা লাগে কারণ শরীর বলে তুমি তো আমাকে খাবার দাও নাই আপনি বলেন না আমি তো অনেক খেয়েছি মজার মজার খাবার তাহলে আরও খাও আরও খাও আরও খাও ফলে শরীর এই যে ফাস্ট ফুড মজার খাবার শরীরকে অসুস্থ করে ফেলে কিন্তু দেহের চাহিদা মেটে না দেহ বারবার খেতে চায় এভাবেই দেখেন আমাদের ব্যক্তিগত জীবনে ইমব্যালেন্স চলে এসছে আর সমাজে যেহেতু সবার খাবার অল্প কয়েকজন মিলে নিয়ে যেতে চায় ফলে সমাজে ইমব্যালেন্স তৈরি হয় তাহলে এই যে কেসারুল আমালের কথা আমরা বলছি লিমিটেড আশা এর ফলে সমাজে চমৎকার একটা ব্যালেন্স অটোমেটিক তৈরি হয়ে যায় প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী নেবে আপনার কয়টা বাড়ি দরকার সাতাশিটা না সাতাত্তরটা না সাতান্নটা বাড়ি তাই না আমরা দেখি ঢাকা শহরে এত যে প্রায় দুই কোটি মানুষ এর মধ্যে অনেকের নাকি পঞ্চাশ ষাটটা করে বাড়ি আছে পঞ্চাশ ষাটটা করে ফ্ল্যাট আছে কিভাবে হাউ কাম তাই না কিভাবে এটা সম্ভব বৈধ টাকা দিয়ে কিভাবে এটা সম্ভব এত এত আগ্রহ এত আকর্ষণ তৈরি হলো যে অনেক সম্পদ অনেক বাড়ি চাই কিন্তু যদি আজকে এখানে লিমিটেড হতো আপনার জন্য একটা বাড়ি তো না বড়জোর একটা দুটো তিনটা যদি আপনার বৈধ ইনকাম থাকে তারপরে আর যারা আছে ওরা কি আপনার ভাই না ওরা কি আপনার বোন না নাকি গরিব হয়েছে দেখে ওরা মানুষই না এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে একটু আচ্ছা তাহলে কেসারুল আমল বা লিমিটেড আশা বলতে আমরা সেটাকেই বুঝি যেটা দুনিয়ার প্রয়োজনীয় কাজের পরেই আমাদেরকে আখেরাতমুখী করে দেয় মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এবং বলে যে দুনিয়াটা তোমার টেম্পোরারি জায়গা তোমার পারমানেন্ট রেসিডেন্স হচ্ছে আখিরাজ অতএব পারমানেন্টলি কিছু চিন্তা করো টেম্পোরারি জায়গার জন্য কিচ্ছু বানিয়ে লাভ নেই ওটা ছেড়ে তোমাকে আজ হোক আর কাল হোক চলে যেতেই হবে মজার ব্যাপার হলো কেউ তো জানে না কত বছর বাঁচবে এত সুন্দর করে একটা বাড়ি বানালেন পরের দিনও তো মরে যেতে পারে তাই না এটা খুব অদ্ভুত একটা বিষয় এরকম অনিশ্চয়তামূলক বিষয় যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে তাহলে এখানে এত সুন্দর করে কেন বাড়ি বানাচ্ছে মানুষ কেন মানুষ থাকার জন্য চিন্তা করছে তাই না অতএব ইসলামের এই যে তেসারুল আমল বা আমাদের আশাকে ছোট্ট করে নিয়ে আসা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আবদুল্লাব অমর রাদী আল্লাহ তাল্লাহমুয়া থেকে বর্ণিত বিখ্যাত একটা হাদিস বোখারি মুসলিমের এটা আপনারা সবাই হয়তো শুনেছেন তারপর আমি কোট করছি যেহেতু এটা প্রাসঙ্গিক আজকের এই আলোচনায় তিনি বলেন যে রাসুদুল্লা সাল্লা আমার কাঁধ ধরলেন ধরে একটা সুন্দর নাসিহা করলেন বললেন কি বন আও সাবিল তুমি এই দুনিয়ায় এমনভাবে বসবাস করো যেন তুমি একজন আগন্তুক নিজেকে তুমি আগন্তুক হিসেবে মনে করো অথবা একজন মুসাফির অর্থাৎ একজন আগন্তুক ব্যক্তির মতো অথবা মুসাফিরের মতো তুমি এই দুনিয়ায় জীবনযাপন করো তার মানে আগন্তুক ব্যক্তিরা কি করে আসলে আগন্তুকরা কি এসে থেকে যায় থাকে না আগন্তুক ব্যক্তি তাকে বলা হয় ইংরেজিতে স্ট্রেঞ্জার নতুন মানুষ কেউ তাকে এলাকায় চেনে না সে তার কোনো কাজ এসছে একটু পরে সে চলে যাবে তাহলে পৃথিবীতে আমাদের অবস্থানটা আসলে এরকমই আগন্তুকের মতো অথবা নিদিন পক্ষে মুসাফের মুসাফির কি রাস্তায় থেকে যায় সে যদি একশো কিলোমিটারও হাঁটে এই একশো কিলোমিটারের মধ্যে কোথাও সে থাকার চিন্তা করে না যদি ভাবে আহা এই কাজটা তো কত সুন্দর এর নিচে ছায়াও খুব ভালো এখন থেকে আমি এখানেই থেকে যাব পৃথিবীর কোনো মুসাফির কি এটা করে কি যারা শৌখিন মুসাফের কয়েক হাজার কিলোমিটার একসাথে বিভিন্ন দেশে ভ্রমণ করে তারা কোনো দেশে কেউ থাকে না তার ইচ্ছা হচ্ছে ভ্রমণ করা ভ্রমণ করে সে আবার নিজের গন্তব্যে চলে আসে আমাদের গন্তব্যটা কোথায় আখিরাত আমাদের গন্তব্য হল আখিরাত তাহলে গন্তব্যেই যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে পথের মধ্যে সৌধ বানিয়ে কোনো লাভ নেই এখানে দেখেন আল্লাহ তালহুমা তিনি একটা সুন্দর কথা বলতেন যে আশাকে কিভাবে ছোট করে নিয়ে আসতে হয় এবং অত্যধিক আশা থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় এবং কিভাবে দুনিয়া মুখী না হয়ে আখিরাত মুখী হওয়া যায় সেটার জন্য তিনি বললেন ইদা আমসাইতা ফেলা তান্তবের সবাহ যখন তুমি সন্ধ্যায় জীবিত থাকো সন্ধ্যায় তুমি উপনীত হও তাহলে প্রভাত পর্যন্ত বেঁচে থাকবে এ আশা পোষণ করো না ও ইদা আসবাহতা ফেলা তান্তবের ইলমাসা আর যখন তুমি প্রভাতে উপস্থিত থাকো তখন তুমি সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে এই অপেক্ষা করো না খুদ মিন হাতি কেলে তোমার রোগ এসে যাওয়ার আগেই তুমি তোমার এই যে সুন্দর স্বাস্থ্য এই সুযোগটা তুমি গ্রহণ করো অমিন হায়াতিক্যালে মাউতিক এবং তোমার মৃত্যু এসে যাওয়ার আগেই হায়াতটাকে কাজে লাগাও কি চমৎকার ফর্মুলা দেখেন কে দিয়েছেন আব্দুল অমর রাদি আল্লাহ তাল্লাহ তিনি এটা দিয়েছেন রসুল সাল্লাহ দেয়া নাসিহার আলোকে আবদুল্লাইব মাসুদ রাদি আল্লাহ তাল্লাহ তিনি বলেন এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিদি এবং বলেছেন হাদিথুন হাসানুন সাহি বললেন যে নেবী সাল্লা সাল্লাম একবার একটা পাথরের উপর ঘুমালেন পাথরের উপর ঘুমান আপনারা কিছুর উপর ঘুমান পাথরের উপর না বালিশের উপরে বালিশের উপর তুলার বালিশ না পাথরের বালিশ কেউ কি পাথরের বালিশ এই পর্যন্ত একদিনও ঘুমাইছেন ঘুমান নাই আমাদের রাসু সাল্লা সালাম তিনি পাথরের বালিশে ঘুমালেন ঘুম থেকে উঠার পরে তার শরীরে তার ছাপ দেখা গেল তখন সাহবাই কেরাম আবদুল্লিদম মাসুদ বলছেন আমরা জিজ্ঞেস করলাম ইয়ারসল আল্লাহ লাউ ইা ওয়েতা যদি আপনার জন্য একটা সুন্দর বালিশ আমরা নেই তখন তিনি বললেন মা লি দুনিয়া না দুনিয়ার আমার কি প্রয়োজন মা দুনিয়া ইল্লাকা রা কিবিন আমি তো দুনিয়ায় একজন আরোহীর মতো ইস্তবল্ল তাহ তাজারাতীম তুমারাহাও তারা কাহা যেই আরোহী একটা গাছের নিচে এসে ছায়ায় কিছুক্ষণ বসে আবার চলে গিয়েছে তাহলে ওই জায়গায় আমার পাথরের বালিশ আর তুলার বালিশের মধ্যে পার্থক্যই কি ইয়া সালাম রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন আমাদের আদর্শ তিনি যদি আরামের দিকে যেতেন তিনি যদি চাইতেন আহ আমারও তো একটা আরাম দরকার রেসালাতের দায়িত্ব পালন করছি হ্যাঁ দুনিয়ার মানুষের শান্তির কথা ভাবছি তাদের নাজাতের কথা ভাবছি আমার কি কষ্ট হয় না একটু আরাম দরকার আমাদের অনেকে এভাবে বলি আমরা আল্লাহ মাফ করুক কিন্তু তিনি আসলে একটা আদর্শ স্থাপন করেছেন নৌ দুনিয়াতে কাজ করার জন্য এসেছি কাজ করে চলে যাব অতএব দুনিয়া আরামের জায়গা না দুনিয়াকে আরামের জায়গায় যারা মনে করেছে তারাই প্রাসাদ অমুক তমুক এগুলো তৈরি করেছে অত্যধিক আশা তাদের তৈরি হয়েছে তারা কত কিছু তৈরি করেছে কিন্তু সেই সব প্রভাবশালী রাজ কোথায় তাই না সেই রাজা বাদশারা যারা হাজার হাজার বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল কোথায় তারা আজকে সবাইকে চলে যেতে হয়েছে আচ্ছা এবদ মাসউদ উদর আল্লাহ তালু থেকে আরেকটা সুন্দর কথা আছে তিনি বলেছেন লাই আলাইকুমুল আন্না আলাই অত্যধিক আশা যেন তোমাদের না থাকে ওলা কুমাল অ্যামেল এবং তোমাদেরকে তোমাদের আশা যেন গাফেল না করে ফেলে কুল্লা কারিব কারণ যা কিছু আশার সেটা অধিক নিকটবর্তী অর্থাৎ মৃত্যু আপনি যদি বলেন না আমার তো এখনও আমার বয়স মাত্র বিশ বা পঁচিশ মাত্র তাই না মনে হয় যেন আরও আশি বছর বাঁচবেন অনেক জওয়ানরা এটা মনে করে তরুণরা এটা মনে করে আসলে মৃত্যু চলে আসবে আপনার আশি বছর বয়সে যখন মৃত্যু আসবে তখন মনে হলো আরে পিছনে যা চলে গেছে ড্যারি তো পাইলাম না মৃত্যুর মুখোমুখি হয়ে গেলাম ওয়াইল বাঈদা মা লাইসা আতিয়ান আর যেটা দূরবর্তী যদি কেউ কিছু বলো তাহলে সেটা আসবে না কোনো দিন অর্থাৎ তিনি বলছেন যেটা আসবে না সেটাই দূরে কিন্তু যেটা আসবে সেটা কারিব এবং এই জন্যই রসুল সাল্লা সাল্লাম তিনি বারবার কেয়ামতকে বলেছেন এটাও কারিফ এবং আল্লাহ সামান্ত কোরআনে বলেছেন কেমত করিব দেখেন ইবন মাসুদর তালন তিনি এই বিষয়টা ভালো করে বুঝেছেন এবং সেই জন্য বললেন যা আসবে সেটা কারিব আর যা আসবে না সেটা বাড়িত সেটা অনেক দূরে অমর আবনা আব্দুল আজিজ তিনিও প্রায় একই কথা বলেছেন বলেছেন লেয়াতুল আদনা আলাই কুমল এম তোমরা অনেক দিন বেঁচে থাকবে এটা ভেবো না ফতকসু ক্বুলুবুকুম তাইলে তোমাদের অন্তর সংকীর্ণ হয়ে যাবে ও তানকাদুল আদুয়ীকুম এবং তোমরা তোমাদের শত্রু তথা শয়তানকে অনুসরণ করবে ফা ইন্নাহু ওয়াল্লাহি মা বাসাতা আমালান মান লা ইয়াদরি লা আল্লাহু লা ইয়াসবিহু বাদ মাসাইহি ওয়া লা ইয়ুমসি বাদ সাবাহিহি তিনি বললেন যে যেই তার আশাকে সম্পৃক্ত করেছে আল্লাহর কসম জানে না সে যে সে কি এই সন্ধ্যার পরে প্রভাত পর্যন্ত বেঁচে থাকবে অথবা এই প্রভাতের পরে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে সে জানে না যেহেতু জানে না তাহলে এটা কেন হবে ফদাইল ইবন ইয়াদ একজন বিখ্যাত স্কলার খুব সুন্দর সুন্দর কথা তিনি বলে থাকেন তার মধ্যে একটা হচ্ছে তিনি বলেছেন ইন্নামিনা শাকা এতুল আল এমল সবচেয়ে দুর্ভাগ্যের একটা বিষয় হচ্ছে অত্যাধিক আশা পোষণ করা ওয়া নাইমে নাইম আমাল আর নেয়ামত হচ্ছে আশাটাকে ছোট করে ফেলা ইমাম নবী বলেন লা তারকান ইলা দুনিয়া তোমরা দুনিয়ার প্রতি বেশি আগ্রহী হইও না ওলা তে তেখিধা ওয়তানা দুনিয়াকে তোমরা ওয়াতান নিজের স্থায়ী নিবাস হিসাবে গ্রহণ করো না ওলা তু হাদ নফসাকে বিল বাকা এফিহা আর তোমার নিজেকে এ কথা বলো না যে তুমি দুনিয়া চিরস্থায়ী থাকবে ওলা তা তা আল্লাহ মিন হাবি মেলা ইয়া আল্লাহ কবিহিল গারিবফি ওয়াতানি এবং তুমি দুনিয়ার সাথে মতো আল্লেখ হয়েও না সম্পর্কিত হও না যেমনটা কোনো আগন্তুক তার ওয়তান ছাড়া অন্য কিছুর সাথে সম্পর্কিত হয় না আগন্তুকও চলে যায় তুমিও চলে যাবা অথবা আগন্তুকের মতোই তুমি দুনিয়ায় নিজেকে মনে করো এটাই বলা হয়েছে এখন আর সামান্য একটু আলোচনা করব আজকে যে আমরা যে বললাম অত্যধিক আশা পোষণ করা এটার এলাজটা কি আপনি হয়তো বলবেন দেখেন আমি তো চাই দুনিয়ার প্রতি কোনো লোভ না রাখতে কিন্তু দুনিয়া তো এটা চায় না দুনিয়া আমাকে লোভী করে ফেলে সুযোগ আসে ফলে সেই সুযোগগুলো আমি ইগনোর করতে পারি না এটা সত্য আসলে দেখেন এই জন্য আল্লাহর কাছে এই দোয়াও করবেন আল্লাহ খারাপের সুযোগ যেন আমার না আসে খারাপের সুযোগ আসলে এটা একটা ফেতনা আপনি কি সেটা সংবরণ করতে পারবেন সেই লোভটা কি আপনি নিয়ন্ত্রণ করে সংবরণ করে নিজেকে একদম মানে ইসলামের উপর কায়েম রাখতে পারবেন এটা কঠিন আর আজকের অধিকাংশ মানুষের এজুকেশানটা ইসলামিক এজুকেশানটা খুব দুর্বল ফলে ইমানটাও দুর্বল আমাদের ইমানটা সবসময় এলেমের ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকে মনে রাখবেন ইমান এবং ইসলামের ফাউন্ডেশনটা কিসের উপরে এলেমের উপরে ফাইলাম ই আল্লাহ আকিদার জ্ঞানটা কেউ জ্ঞান বলেছেন ইমান এটা জ্ঞানের বিষয় যদি জ্ঞানের বিষয় না হতো তাহলে যে যেমনি ইচ্ছে ইমান আনলে হয়ে যেত ইসলামের ইমানটা ওয়েল ডিফাইন্ড নলেজ বেসড ফলে নলেজের উপরে ইমান এবং ইসলামের ফাউন্ডেশন এই ফাউন্ডেশানটা যদি ঠিক না থাকে তাহলে ইমানও দুর্বল হয় ইসলামও দুর্বল হয় যেমন এই বিল্ডিংটা আপনার যদি পাইলিংটা দুর্বল হয় আর ফাউন্ডেশন দুর্বল হয় বিশতলা করলে কি হবে বলেন তো হুম বিপদ তৈরি হবে বিপদ তৈরি হবে মুসলিমদের বিপদে জন্য তৈরি হয়েছে কারণ তারা এলেম মুখী না তাদের ফাউন্ডেশন এলমি অ্যাকাডেমিক ফাউন্ডেশন অসম্ভব দুর্বল অসম্ভব দুর্বল জাহালাতে ভরা জাহালাত হলেও ভালোই হইতো কিন্তু উল্টো যেটা ইসলাম না সেটাকে ইসলাম বানিয়েছে যেটা ইমান না সেটাকে ইমান বানিয়েছে যেটা শেরেখ সেটাকে তাওহিদ বানিয়েছে যেটা বেদাত সেটাকে ইবাদত বানিয়েছে বানিয়েছে কিনা বলে ফলে ফাউন্ডেশন শুধু যে দুর্বলতা না ফাউন্ডেশন খারবান আরবিতে বলে খারবান মানে খুবই বিপর্যস্ত খুবই বিপর্যস্ত ফলে ইমান দুর্বল সুতরাং এই দুর্বল ইমানের কারণে আজকে আমাদের অত্যধিক আশা তৈরি হয়েছে দুনিয়া টানলে আমরা দুনিয়ার ডাকে সাড়া দিই কিন্তু আল্লাহ যখন আহ্বান করেন ডাকে আমরা সাড়া দিই না যখন দোয়াতরা আমাদেরকে বলে সেটা আমরা শুনি না উল্টো দোয়াতদেরকে মনে করি যে এরা তো একটা হুজুর গোষ্ঠী এদের কথা আর শুনে লাভ কী এরা তো দুনিয়ার আমার কোনো স্বার্থ উদ্ধার করে না শুধু আখেরাদের কথা বলে যাই হোক আমাদের যেটা করতে হবে যাতে এই অত্যধিক আশা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এক নম্বর হচ্ছে আল্লাহর কথা স্মরণ করে এবং আখিরাতের কথা স্মরণ করে দেখেন আল্লাহ তালের জন্য বারবার কোরআনে অবিল আখিরাতে হুমি অকিন বলেছেন যেমন লাকাত কান আল কুফি রাসুলিল্লাহি ওসাতুল হাসনা লেমান কানা ইয়ারুজুল্লাহ ওয়ালিয়াউমাল আখেরা আল্লাহ এবং আখিরাতের প্রত্যাশা করে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে কারণ প্রথম বিশ্বাসটা কারোর উপর রাখতে হবে আল্লাহ তারপরের বিশ্বাসটাই আখিরাত বাকি আরও লাগবে বাট বারবার আখেরাতের কথা বলে দেওয়া হচ্ছে কারণ আখেরাতকে ভুলে গেলেই বিপর্যয় শুরু হয়ে যায় মুসলিম জীবনে মুসলিমরা যখন ভুলে যায় যে তার আখেরাত আছে তখন সে দুনিয়াকে আখেরাত মনে করে দুনিয়ার জন্য কাজ করতে থাকে সে আর আখেরাতের জন্য কাজ করে না এই জন্য প্রথম এলাজের ট্রিটমেন্টের প্রথম ইস্যুটা হচ্ছে আখিরাতকে স্মরণ করতে হবে বেশি বেশি এবং আখেরাত এমন একটা হাকিকাত যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না যদিও এথিস্টরা সেটা করে নাস্তিকরা সেটা করে কিন্তু একজন মুসলিম আখেরাতকে ইগনোর তো করতেই পারবে না অবিশ্বাসও করতে পারবে না আল্লাহ সুমন্তলা বলছেন সুরা আল এমরানের একশো পঁচাশি নম্বর আয়তে কুল্লু ন্যাসিন মাউত প্রত্যেক প্রাণকে মৃত্যুর আর সাধন করতেই হবে ও ইন্নামা উজুরাকম আর অবশ্যই তোমরা তোমাদের পুরস্কার প্রাপ্ত হবে বিনিময় প্রাপ্ত হবে ইমাল কিয়া ম্যাথে কিয়ামতের দিন ফ্যামান জোহ জেহা আনিন্নার অতএব যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে উদ খেলাল জান্নাতা এবং জান্নাতে প্রবিষ্ট হবে ফাকাদ ফাজ সেই সফলকাম কাম হবে ওমল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল গরুর আর দুনিয়ার জীবন প্রবঞ্চনার জগৎ ছাড়া আর কিছু নয় প্রবঞ্চনার বা প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছু নয় ইমাম বুখারি আবদুল্লাহ নেমাসউ রাদি আল্লাহ তাল্লাহ থেকে একটা হাদিস বর্ণনা করেন নবীল সাল্লাম বলেছেন নবীল একটা ঘটনা তিনি বর্ণনা করেন যে নবীল সাল্লাম একবার চতুর্ভুজ একটা খত তিনি আঁকলেন তারপরে মাঝখানে একটা খত আঁকলেন বাইরে একটা খত মানে একটা রেখা আঁকলেন তারপরে অনেকগুলো ছোট ছোট খত বা রেখা তিনি আঁকলেন তার চারপাশে এরপর বললেন হাদ আল ইনসান ওহাদু এ হলো মানুষ এ হলো তার মৃত্যু ওহাদ আল্লাদি হুয়াখা রেজুন আর এই যে চতুর্ভুজ এর বাইরে যে অনেকগুলো রেখা আঁকলাম এটা হলো তার আশা এটা হলো তার আশা তার আশা অসংখ্য তার আশা অনেক বেশি ওহাদহিল খতাত আসগার আল আরাব এবং এই যে ছোট ছোট রেখাগুলো আঁকলাম এগুলো হলো তার মাবাহের তার আরাদ অর্থাৎ তার নানা বহিঃপ্রকাশ সে এদিকে আশা করে ওদিকে আশা করে এই আশা করে সে আশা করে ইত্যাদি তো এভাবে তিনি দেখালেন যে মুসলিম একজন মানুষের কি করা উচিত এবং তার এই যে অধিক প্রত্যাশা এটা তার পরিহার করা উচিত কারণ অধিক প্রত্যাশা তাকে খাতার দিকে নিয়ে যায় মৃত্যু আসলে এটা কখনোই এক মুহূর্তও দেরি করে না সেটা আল্লাহ তালা বলছেন ফাইদা জা লাইয়াস্তা আখের উনাসা আতামস্তা এক মুহূর্ত দেরি করে না এক আগ আকবেচ হয় না অতএব প্রিয় ভাইরা আমাদেরকে আসলে এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে যে কিভাবে অত্যধিক আশা থেকে বাঁচা যায় তার মধ্যে এক নম্বর আমরা বললাম মৃত্যুকে স্মরণ করা দুই নম্বর হচ্ছে কবর জিয়ারত করা কবর জিয়ারত করা আমরা কবর জিয়ারাত করি কিন্তু মৃত্যুর কথা স্মরণ করি না অনেকে আবার প্রত্যেক শুক্রবারে কবর জিয়ারত করে এটা তারা অভ্যাস করে নিয়েছে কবর জিয়ারতকে শুক্রবারের সাথে আসলে ত্যাগ করা যাবে না যে কোনো সময় করা যেতে পারে এখানে অনেক দীর্ঘ আলোচনা আছে ছোট্ট একটা সুরা সুরাতুত্তাকতুর আল্লাহ কুমুত্তাকুর হত্যা জুরতুমুল বাকাবের সম্পদ তোমাদেরকে গাফিল করে ফেলেছে তোমরা কবর জিয়ারত পর্যন্ত এই কবর জিয়ারত কোনটা আপনার কবরে যাওয়া পর্যন্ত এখন দুটো জিনিস হতে পারে অনেকের কবরে গেলেও তখন তার স্মরণ হতে পারে অন্যের কবরে যে আরে মৃত্যু তো আমারও হতে পারে কারণ রাসুল সাল্লাহ আসালাম অন্য হাদিসে বলেছেন আমি তোমাদেরকে প্রথমে কবর জেরাত করতে নিষেধ করেছি এখন জেরাত করো কারণ এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় অনেক মানুষের ক্ষেত্রে অন্যের কবরও আমাদেরকে স্মরণ করায় না নিজের কবরে যাওয়া পর্যন্ত এই সুরার ব্যাখ্যায় ওলামাইকার বলেছেন মাকাবের আকুম তোমাদের নিজেদের কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে এই সম্পদ তোমাদেরকে গাফিল করা থেকে বিরত হয় না আরেকটা হাদিস বলে আমি আলোচনাটা শেষ করব সেটি হচ্ছে আবদুল্লা ইবনে শিখির রাদি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত একটা হাদিস শাহী মুসলিম তিনি বর্ণনা করেছেন তার সাহি গ্রন্থে বলেছেন আমি একবার নবীসাল্লাহ আসসালামের কাছে এসে দেখলাম যে তিনি আল্লাহ কুমুত্তা কাতর এই সুরাটা পড়ছেন এই সুরাটা পড়ে তারপর তিনি একটা কথা বললেন কথাটা হলো ইয়াকু ইবনু আদম বনি আদম বলে মালি মালি আমার সম্পদ আমার সম্পদ কালা ওহাল্লা কবনা আদাম মিন মালিক ইল্লামা আকালতাফা আফনাইচ আউলা বিস্তাফা আবলাইচ ও তসবদাক্তফা তিনি বললেন হে বনি আদম তোমার কি আসলেই কোনো সম্পদ আছে শুধু ওটা ছাড়া যা তুমি খেয়েছ তারপর হজম করে ফেলেছ যা তুমি পড়েছ তারপর পুরাতন করে ফেলেছ এবং যা তুমি দান করেছ এবং সেটা তুমি দান করে রেখে দিয়েছ তাহলে দান আমরা জানি দানটাই সংরক্ষিত থাকে ওমা আনফাক্ত মিশা ইনফা হাই ইয়ুখলিফু সেটাই ব্যালেন্স হিসাবে থাকে তাহলে তিনটা জিনিস যা খেয়েছি যা পড়েছি আর যা দান করেছি খেলে সেটা আমার শারীরিক প্রবৃদ্ধি হয় পড়লাম সেটা আমার দৈহিক শোভা বৃদ্ধি করে আর সাদাকা করলাম সেটা আমার আখিরাতের ব্যালেন্স তৈরি করে কিন্তু আর বাকিগুলো বাকিগুলো কি আপনার সম্পদ রাসুল সালসাল এটাতেই এটাই বোঝাতে চাইলেন তাহলে হাজার কোটি টাকা দিয়ে কি করবে তুমি এগুলো সম্পদ আমাদের নয় আল্লাহ স্মান বলেছেন আসলে মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে কি আল হায়াত দুনিয়া আখেরাত তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অতএব আসুন সম্মানিত উপস্থিতি আমরা আশাটাকে সীমাবদ্ধ করে ফেলি এবং দুনিয়ার প্রতি অধিক আকর্ষণ থেকে মুক্ত হই আখেরাত মুখী হই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন দুনিয়ার এই আকর্ষণ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আকৌল ওকাউলিহাদা আস্তাতফিরুল্লাহ আলু ওসা মুসলিম ইন্নাহু আল আল্লাফুর রাহিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم واجتنبوا طول الأمل وأقصروا أملكم أمر আল্লা সুবহান তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে জীবনের অত্যধিক আশা পোষণ দুনিয়ার অত্যধিক আকর্ষণ লোভ লালসা এগুলো থেকে রক্ষা করেন এবং আমরা যেন আমাদের আশাটাকে আখিরাতমুখী করে দুনিয়ার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি আল্লাহ আমাদেরকে যেন সে তৌফিক দান করে সম্মানিত উপস্থিতি আমরা যে কথাগুলো বললাম এগুলো প্রত্যেকেই যদি অনুধাবন করেন নিজের জীবনকে আপনি সাজিয়ে নেবেন এই মূলনীতির আলোকে যদি নিজেকে এবং নিজের জীবন নিজের পরিবারকে সাজিয়ে দিতে পারেন যেটা আমরা বললাম তাহলেই একটা সামাজিক সাম্য তৈরি হবে মুসলিমদের শ্রেষ্ঠত্ব তৈরি হবে মুসলিমদের আদর্শ বিশ্ববাসীর সামনে ফুটে উঠবে যখনই মানুষ লোভী হয় তখনই সে আদর্শ হারায় যখনই মানুষ দুনিয়ার অত্যধিক আকর্ষণে আকর্ষণবোধ করে তখনই তার অধপতন ঘটে সেটা ব্যক্তির অধপতন পরিবারের অধপতন ব্যবসায়িক অধপতন কর্পোরেট অধপতন এবং সামাজিক অধপতন রাষ্ট্রীয় অধপতন। চলে আসে তখন অকার্যকর রাষ্ট্র মুসলিমদের উপর এই কালীমাটে লেপন হতে থাকে অথচ রসুলসাল্লা সাল্লাম প্রমাণ করেছিলেন যে মুসলিমদের রাষ্ট্র ব্যবস্থা ছিল কল্যাণমূলক এত সুন্দরভাবে যে সেখানে আর কোনো মানুষ তারা অত্যাধিক লোভীয় থাকে না বরং তারা জাকাত নেওয়ার মতো অনেক সময় লক্ষ্য যে পায় না আসুন আমরা জানি যে এগুলো এখন আমাদের কাছে অলিক স্বপ্নের মতো মনে হয় বাট নিজ থেকেই শুরু করি আমরা নিজে এবং নিজের পরিবার এ থেকেই শুরু করি তাহলে আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ একটা ভালো সুন্দর দুনিয়ার জীবন দেবেন এবং আখেরাতে আমাদেরকে নাজার দেবেন আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে তার নেকবান্ধা হিসেবে আমাদেরকে কবুল করেন তিনি যেন আমাদেরকে তার মোত্তাকি এবং মোখলেস বান্দা হিসাবে কবুল করেন আমাদের গোনা খাতাকে তিনি যেন ক্ষমা করে দেন তিনি আমাদের উপর জন্য তার বারাকা এবং রাহমা বর্ষণ করেন আমাদের মধ্যে যাদের হাজাত আছে তা যেন দূর করে দেন অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন বন্যার্থদের সহযোগিতা করেন আমাদের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিমদের তিনি নির্যাতন থেকে উদ্ধার করেন বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ সারা বিশ্বে যত নির্যাতিত মুসলিম আছে আল্লাহ যেন তাদের সহায় হন ইহুদিসহ ইসলাম বিরোধী চক্রের হাত থেকে আল্লাহ যেন মুসলিমদেরকে উদ্ধার করেন মুসলিম উম্মা সহায় হন আর উম্মার সদস্য হিসাবে তিনি যেন আমাদের সবাইকে আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন হেদায়তের পথে থাকার তৌফিক দান করেন কোরআন এবং সন্ন্যার পথে থাকার তফিক দান করেন